পর্বতারোহণ নিয়ে শিগগিরই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পর্যটন কর্পোরেশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোপ ফর আউটডোর এডুকেশন আয়োজিত মিশন হিমালয় 2018 এর সংবাদ সম্মেলনে একথা জানান কর্পোরেশনের চেয়ারম্যান আক্তারুজ্জামান খান। আগামী 21 অক্টোবর প্রশিক্ষক সহ মিশন হিমালয়ে বিজয়ী 2 অভিযাত্রী যাবেন নেপালের ইয়ালা পাহাড়ে। রোপফোরের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাহি ও মারুফা হক জানান পর্বতারোহণের মাধ্যমে যুব সমাজকে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে এ আয়োজন।